আজকে আমরা ক্লাস শুরু করবো একশো তিয়াত্তর ধারা থেকে একশো তিয়াত্তর ধারা একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের পুলিশ অফিসারের বা পুলিশ আমাদের কাজ হলো যে চার্জশিট এবং ফাইনালি বোর্ডের কথা বলা আছে তো এখানে মূলত একশো তিয়াত্তর ধারা বলা আছে পুলিশ অফিসার্স কর্তৃক রিপোর্ট আমরা একটা রিপোর্ট দিব কোথায় আদালতে তা ধরে নেন গল্প আকারে যদি নেই আমরা এজাহার আগে পড়ে আসছি তো এজাহার কেউ দায়ের করে গেলে যে এটা আমরা তদন্তের জন্য মাঠ পর্যায়ে যাই মাঠ পর্যায়ে তদন্ত করে দেখি যদি সত্যতা পাই তাহলে আমরা একটা চার্জশিট দিই আর যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তাদেরকে যদি সত্যতা পাওয়া না যায় তাদের বিরুদ্ধে একটা আমরা ফাইনাল রিপোর্ট আদালতে দাখিল করি তাহলে এখানে আমরা আগে বুঝে নিই যে চার্জশিট আর ফাইনাল রিপোর্ট সাধারণত পিআরবিতে বলা আছে দুশো বাহাত্তর এবং দুইশো পঁচাত্তর বিধিতে আর একশো তিয়াত্তরে বলা আছে যে পুলিশ অফিসার্স কর্তৃক রিপোর্ট তো যদিও বা বলা আছে তথাপি আমরা আগে চার্জশিট কাকে বলে এটা আমরা একটু বুঝে নিই ফৌজদারি কার্যবিধি একশো তিয়াত্তর ধারা যদি আমরা বুঝি তাহলে এইভাবে নিতে পারি যে তদন্তকারী তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হলে বিচার করার জন্য বিজ্ঞ আদালতে যে রিপোর্ট দাখিল করেন তাকে চার্জশিট বলে তাহলে আমরা এখানে কি বুঝলাম যে আমি মামলা তদন্তকারী অফিসার মামলা তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হলে উক্ত অভিযুক্ত ব্যক্তিদেরকে কি বিচারার্থে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট প্রেরণ করা হয় তাকে কি বলে চার্জশিট বলে তাহলে চার্জশিট একটা মামলায় অনেক লোক থাকতে পারেন অনেক লোক থাকে জন তিরিশ জনের নামে একটা চার্জশিট হয়ে যায় অজ্ঞাতনামাও চার্জশিট হয়ে যায় তাহলে এখানে আমাকে দেখতে হবে ইনভেস্টিগেশন করে আসলে প্রকৃত অপরাধী কারা যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে বিচারার্থে আমি বিজ্ঞ আদালতে কী দেবো একটা রিপোর্ট দিব এটার নাম হলো কি চার্জশিট বা অভিযোগ পত্র এটাকে সেজ বলা হয় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনে আমরা নেই ধারা পিআরবি দুইশো বাহাত্তর বিধি একই ঘটনার একই সূত্রপাত ধরে যদি আমরা এটাকে ডাউন করে দিই তাহলে এখানে হবে ফাইনাল রিপোর্ট মামলা তদন্তকারী অফিসার মামলা তদন্তের শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনি অভিযোগ সাক্ষ্য প্রমাণে প্রমাণিত না হলে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে যে রিপোর্ট প্রেরণ করা হয় তাকে ফাইনাল রিপোর্ট বলে তাহলে আমরা কি বুঝলাম ফাইনাল রিপোর্ট মানে কি চূড়ান্ত প্রতিবেদন তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে একটা বিচারের জন্য রিপোর্ট দিব বিচার করার জন্য এটা হলো চার্জশিট আর যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে না তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিক্ষোভ আদালতে আমরা একটা রিপোর্ট দিয়ে দেব এটার নাম হলো কি ফাইনাল রিপোর্ট এটাকে বলে এফআরটি তাহলে আমরা নিতে পারি কি যে ফৌকাবি সত্তর বিধি তাহলে এখানে আমরা একটু ক্লিয়ার হয়ে নিলাম এটা হলো চার্জশিট এটা হলো ফাইনাল রিপোর্ট তাহলে এইটুকুর মধ্যে এখন যদি আমরা নিই পুলিশ রিপোর্ট কাকে বলে তাহলে কি পুলিশ রিপোর্ট কাকে বলে আমরা এখন যদি আমরা পুলিশ রিপোর্টের একটা টিকা আসতে পারে সংগ্রহ আসতে পারে তাহলে আমরা ধরে নিতে পারি মামলা তদন্তকারী অফিসার মামলা তদন্ত করে সত্য বা মিথ্যা প্রমাণিত হলে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট দেন তাকে পুলিশ রিপোর্ট বলে ফৌজদারি কার্যবিধি আইনের একশো তিয়াত্তর ধারা এখানে পিআরবি আমরা দুশো বাহাত্তর দুশো পঁচাত্তর দিতে পারি তাহলে মোটামুটি ক্লিয়ার যে বিচার করার জন্য মামলা তদন্ত করে যদি সত্য প্রমাণিত হয় বিচার করার জন্য বিজ্ঞ আদালতে যে রিপোর্ট দেব এটা হলো চার্জশিট আর মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য যে রিপোর্ট দিব তাকে বলে ফাইনাল রিপোর্ট পুলিশ রিপোর্ট পুলিশ অফিসার তদন্ত করে সত্য বা মিথ্যা প্রমাণিত হলে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট দেন তাকে পুলিশ রিপোর্ট বলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনারা লিঙ্ক লিঙ্কে যাবেন এবং বেল আইকন দিয়ে রাখবেন অটোমেটিকলি সমস্ত ক্লাসগুলো আপনারা পাবেন উপকৃত হলে দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম